धर्म प्रेमी सज्जनों तथा आर्य बंधुओं, आप लोगों ने देखा है पिछले दिनों एक ब्रदर राहुल करके उसे लेकर के चर्चा हो रही है। आप लोगों ने भी सुना है, मैं अपने पेज में भी दिया हूँ, उसका पेज ब्लॉक करवा दिया हूँ। उसके ऊपर मानहानि का दावा दिल्ली में होने जा रहा है और कई थाना में उसके नाम FIR भी कराया गया है। जो ऋषि दयानंद को ठेपानंद बोला है, सत्यार्थ प्रकाश को लुच्चार्थ प्रकाश लिखा है, आदि आदि, वो सब आप लोगों के सामने है। और वो कितना झूठा है, मक्कार है, उसकी मक्कारी आप लोग देखिए। जिसमें उसने अभी गणेश दास को फ़ोन किया था आसाम में, और गणेश दास को फ़ोन किया, मिस कॉल दिया, तो उसने जब कॉल बैक किया, रिंग बैक किया, तो उसने मना किया कि नहीं, ये मेरा नहीं है। और फिर बोल रहा है, मैं देख करके बता रहा हूँ। तो उस गणेश दास से जो वार्ता हुई उसकी, वो सब बंगला भाषा में है, इसलिए मैं आप लोगों से निवेदन कर रहा हूँ। ज़्यादा बड़ा नहीं है, 10 मिनट 57 सेकंड का है, यानी लगभग 11 मिनट का है। उस वीडियो को आप लोग सुने और उस पर चिंतन करें। साथ ही साथ मैं बंगला भाषा में भी बोल रहा हूँ। धर्म प्रेमी बंगाली बंधुगण, आर्य समाजी बंधुगण, जरा आर्य समाजी बोले निजेदेरके, ये राहुल ब्रदर के जरा सत्यात प्रकाश बिक्री करलो, वेद बिक्री करलो, सही राहुल ब्रदर कीभावे ऋषि दयानंद के एवं सत्यात प्रकाश के अपमानित करार जन्य सेखाने से कीरकम कीरकम फटो लागिए वीडियो बनिए, सेगुलो आपनारा देखेछेन। तारपरे आमादेर लोकेर संगे कथा बोले, आमार तैरी करा बाच्चादेर संगे कथा बोले से केमन फेसेछे सेटाओ देखुन। আর ওই যে এগুলো করেছে তার প্রমাণগুলোও পেয়ে যাবেন। তো সেই ব্রাদার রাহুলের উপরে গণেশ দাসের সঙ্গে যে কথা বলেছিল, গণেশ দাসকে প্রথম মিস কল দেয়, মিস কল দেওয়ার পরে গণেশ দাস যখন রিং ব্যাক করলো, তারপরে তার সঙ্গে বলছে আমি বলিনি, ও বলছে আমি কথা বলিনি, মেলাইনি, মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে কীরকম প্রচার করছে দেখুন। তারপরে সেই গণেশের সঙ্গে আবার কথা হলো রাহুলের, তা রাহুলের সঙ্গে কি কথা হয়েছে বা গণেশ দাস তার উত্তর কি দিচ্ছে সেগুলো আপনাদের সম্মুখে প্রস্তুত করা হলো। আজকে রাহুল ব্রাদারের নামে দিল্লিতে 30,000 কোটি মানহানির দাবা করেছি আমি, কয়েকটি থানায় কয়েকটি থানায় তার নামে FIR হয়েছে। আপনারা শুনুন ভালো করে, তারপরে বিচার করুন, চিন্তন করুন। ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আইকন বেল দাবা ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার সব ভাই বন্ধুদেরকে। বন্ধুরা, আপনারা আমার আগেও শুনেছেন তিন ভাষায়, বাংলা, হিন্দি, আসামিস, তিন ভাষায় আমার বক্তব্য, অসংখ্য পাদ্রি মৌলানার সাথে আমার ডিবেট। কিন্তু কিছুদিন পূর্বে আমাকে একজনে কল করে, কিন্তু সেই বদমাশ শয়তান মহারথীর নাম আপডেট মোল্লা রাহুল হোসেন। উনি হাবি জাবি বলবেন যা আমাদের পৌরাণিক জগতের যারা বিদ্বান, তো বলা যায় না ওদেরকে, কারণ ওরা তো বিদ্বান হলে তা আমার আর্য সমাজের বিদ্বানজনের কী হবে যদি পৌরাণিক সমাজে বিদ্বান হয়। তো এরা লেখা যেগুলি বই রয়েছে সেই বইগুলির থেকে হাবি জাবি কথা বলবে, কিন্তু ইসলাম নিয়ে, কুরআন ও হাদিস, সুন্না, সিরাত, ফিকা, এইসব যে ইসলামের বইয়ে রয়েছে এইসব দিয়া ও কথা বলবে না, কোনো মতো বলবে না। কারণ ও জানে যে ইসলাম নিয়ে কথা বলতে হলে রাহুল হোসেন এক্সপোজ হয়ে যাবে, কেন ও ডিবেট করে খ্রিস্টানদের সাথে। কিন্তু আর্য সমাজই বা আমাদের সনাতন ধর্মী যারা আমাদের বৈদিক বিদ্বান রয়েছে ওদের সামনে যখন কথা বলতে আসে তো পৌরাণিক বেদ ভাষ্য নিয়ে আসে। তাই হয়েছিল আমাদের গুরু পণ্ডিত মহেন্দ্রপাল আর্যর সামনে, ওইখানে তো অসংখ্য বদমাশি করা হয়েছে, কেন প্রথম
বলতে দেওয়া হয়েছে পণ্ডিতজিকে, রাহুল বলেনি। রাহুল প্রথমে বললে তো রাহুলই ফেসে যেত, কিন্তু আমাকে ওদিন কল করেছিল যে হাবি জাবি বলবে কিন্তু ইসলাম নিয়ে কথা বলবে না, এই কথাটা আমি ভালো করে জানি। আসেন প্রথম তার মুখের কিছু অল্পটুক বক্তব্য শুনেন, তারপরে আমি আমার বিচার দিচ্ছি যে ইসলাম কি, কার জন্য, কেন। এই তিন প্রশ্ন আমি রাখব আপনাদের সামনে অথেন্টিকভাবে রেফারেন্স দিয়ে। আসুন প্রথম ওই বদমাশের মুখের কথাটা শুনুন। সালাম আলাইকুম। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোন কোশ্চেন দাদা? হ্যালো, ও মিস কলটা আসছিল, কোন কোশ্চেন আপনি? বুঝি না, ছিল তো তার জন্য তো আপনার কল করলাম। আপনি বাঙালি? আচ্ছা আচ্ছা, জি জি আমি বাঙালি। আপনারা শুনলেন বন্ধুগণ, এই এক বিশেষ গাধা, এর বাবা মুসলমান হওয়ার বেশি দিন হয় নাই, মুসলমান হওয়ার পূর্বে হিন্দুই ছিল এর বাবা। এই মেয়ে একটার সাথে এর বাবা ধরা খাইছে, ধরা খাওয়ার পরে পরকীয়া ব্যভিচার করার সময় ধরা খাওয়ার পরে পাড়ার লোকজন কলমা পড়ায়া মুসলমান বানায় দিছে, কিন্তু মুসলমান হয় নাই। ও নিজেই বলছে যে ওর বাপ মাজার পূজারী, ওর দাদার নাম সুবল দাস, ওর নাম রাহুল দাস। এই যে শোনেন, এই যে দেখেন, এই যে আপডেট মোল্লা রাহুলের ইমেজ, আপনারা ভালো করেই শুনবেন। আসেন আমরা দেখে আসি কোরআনের সূরা ইউসুফ আয়াত নম্বর 2। কোরআনটাকে কোনো মুসলমানে ডিনাই করতে পারবে না যে এটা অসত্য বা এটা সত্য গ্রন্থ নয়। আসেন আমরা 2 নম্বর আয়াতটা দেখি। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। এইখানে লেখা হয়েছে যে এই কুরআন আমি অবতীর্ণ করেছি আরবি ভাষায় আরব ভাষাভাষীদের জন্য। আর যদি আমরা তাফসিরে আহসানুল বায়ান, যে নাকি ইসলামের তাফসির কারক ইবনে আব্বাস রাজি আল্লাহ তাআলা আনহু, এই সকল যে তাফসির কারক রয়েছে ওরা নিজে তাফসির করেছে যে আমি এই কোরআন আরববাসীদের জন্য অবতীর্ণ করেছি তোমাদের মাতৃভাষায়, যে নাকি তোমরা বুঝতে পারো। আরব বলতে সমস্ত পৃথিবীকে বোঝায় না, কিন্তু পৃথিবীর মধ্যে আরব রয়েছে, আরবের মধ্যে পৃথিবী রয়ে নেই। যে একটা ভাষা বিশেষ দেশ বিশেষের জন্য যেই বইটা এসেছে সেই বইটা নিয়ে এই আপডেট মোল্লা রাহুলে ডিবেট করবে না বা কথা বলবে না, সেটা আমরা ভালো করে জানি। ও হাবি জাবি বলবে, বদমাশি করবে, ঠিক আছে, কোনো কথা নেই। আমরা তো অনেকবার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে আমাদের দিক থেকে যে আসেন ইসলাম নিয়া বা কোরআনটা নিয়া ডিবেট করি, কিন্তু ও তো আসবে না। আসেন আমরা আরও অল্প কিছু দেখে নেই। বাংলাভাষী ভাইদের জন্যও বলছি, অনেক ভাইরা আছে যারা ভিতরোয়া কথা বা এইসব কিছু কোরআন হাদিস নিয়ে জানেন না, ওদেরকে ভালো করে বলছি যে আপনারা বাস আমার কথাগুলোকে ভালো করে মন দিয়ে শুনবেন। আসেন আমরা আরও রেফারেন্স দেখি। এই যে কোরআন সূরা তাওবা 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত। فَإِذَا انْسَلَخَ الشَّهْرُ الْحُرُمُ فَاقْتُلُوا الْمُشْرِكِينَ حَيْثُ وَجَدتُّمُوهُمْ وَخُذُوهُمْ وَاحْصُرُوهُمْ وَاقْعُدُوا لَهُمْ كُلَّ مَرْصَدٍ فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ। অতঃপর নিষিদ্ধ মাস অতিক্রান্ত হয়ে গেলে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, কালাম আল্লাহর, কালামুল্লাহ, কোরআন অথেন্টিক গ্রন্থ। 6 নম্বর আয়াতে দেখি, 6 নম্বর আয়াতে কী বলছে। 6 নম্বর আয়াতে বলছে যে এই সকল সেই লোক যারা কিছু জানে না, ওদেরকে এমন জায়গায় নিয়ে ছাড়ো যেই জায়গায় তারা আল্লাহর কালামকে, কালামুল্লাহ বা আজানকে শুনতে পারে।
এইরকম জায়গায় নিয়ে ছাড়ো, যদি এরা নামাজ পড়ে তাওবা করে তখন তাদের পথ ছেড়ে দাও। এটা হয়েছে ইসলাম। ইয়া আয়ুহা লজিনা আ মানু, এই ইমান লানে ভালো, এ বিশ্বাসীগণ, বিশ্বাস করা জন। এখন যদি আমরা আল্লাহর প্রতি, সমস্ত মানব জাতিয়ে যদি আল্লাহর প্রতি বিশ্বাস করি যে হ্যাঁ আল্লাহ আছে, কিন্তু আমরা তো কোনো প্রমাণ দিতে পারবো না, সেই প্রমাণ তো আল্লাহর কাছেও নেই, এ ব্রাদার আপডেট মোল্লার কাছেও নাই যে এই প্রমাণ দিব যে আল্লাহ আছে বর্তমানে, আল্লাহর প্রমাণ কি, এই দিব না। কিন্তু মিথ্যা কথা বলবো, শয়তানি করবো, হাবিজাবি বলবে, কিন্তু কোরআন নিয়ে কথা বলবে না। কারণ কোরআন নিয়ে কথা বললে ওর সমস্ত দোকানদারি নষ্ট হয়ে যায়। সেদিন আপনারা দেখেছেন আমাদের একজন ভাইয়ের সাথে কথা বললো, সেই ভাইয়ের নাম আমি বলবো না, সেই ভাইয়ের সাথে কথা বললো, হাবিজাবি বললো, কিন্তু কোরআন থেকে কোনো রকম কথা বলবে না। কেন ভাই, আপনার যদি দোকানদারি এতই বড়, আপনার ইসলাম যদি এতই সত্য, তো সত্য হৃদয়টা যদি আল্লাহ দিতে পারলো না, কমসে কম আপনি দেন, আপনার কথায় আমরা ইসলাম গ্রহণ করি নেই, আসেন সামনে, আপনার মতো বদমাশি তো আসবে না, কেন আপনি তো বদমাশ, আপনি তো ভালো লোক না, আপনার থেকে অথেন্টিক বড় বড় মোল্লা আমাদের সামনে দাঁড়াইতে পারে নাই, তো আপনি কি আসবেন, আপনি তো একটা ফালতু লোক, আপনার সাথে কথা শুনে তো আমার লাভ নেই। আমাকে ওই দিন কল করেছিল, কিন্তু আমি তেমন একটা পাত্তা দিই নেই, আমি জানি ও ইসলাম নিয়ে কথা বলবে না, হাবিজাবি বলবে, ইসলাম নিয়ে কথা বলবেন না। আসেন আমরা আরেকটা হাদিস দেখি, ইয়া সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় নম্বর 35, অধ্যায়ের নাম সুন্না, আপনারা নিজে হাদিস খুলে দেখবেন, হাদিস নাম্বার 4642, হাদিসের মান সহি, ইব্রাহিম ইবনু মুসা থেকে, আমির থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে জীবন্ত প্রতীত কন্যা এবং তার মা উভয় জাহান্নামি। মানে যেই মুশরিক মহিলা নিজের মেয়েকে কবর দিয়ে দিবে, জীবন্ত প্রতীত কন্যা কবর দিবে, সেই মেয়েটাকেও আল্লাহ পাক জাহান্নামে পাঠাবে, তার মাকেও জাহান্নামে পাঠাবে। কিন্তু মাকে জাহান্নামে পাঠাবে এটা অত্যন্ত সুন্দর কথা, ভালো কথা, কিন্তু যেই মেয়েটা সবে মাত্র জন্মগ্রহণ করলো, ইসলামিক শরিয়া, ইসলামিক ল, ইসলামিক আইন তার উপরে অ্যাপ্লাই হয় নাই, সেই মেয়েটাকে আল্লাহ পাক কেন জাহান্নামে পাঠাবে, এই প্রশ্নের উত্তর আমি আপডেট মোল্লা রাহুল থেকে চাই। যদি ওর ক্ষমতা থাকে আমার এই প্রশ্নের উত্তর দেখ, আমি গণেশ দাস আসাম থেকে, অনলি আসাম থেকে বলছি, একদম ইসলাম নিয়ে ডিবেট হবে, কোরআন ও হাদিস নিয়ে ডিবেট হবে, যদি হিম্মত থাকে ডিবেটের জন্য আমি চ্যালেঞ্জ করছি ব্রাদার রাহুল আপডেট মোল্লা, যদি হিম্মত থাকে সামনে আসো, অনলি কোরআন নিয়ে ডিবেট হবে, আসো সামনে, দেখি তোমার হিম্মত কতটুক। ধন্যবাদ সবাইকে বন্ধুরা, কিছু বক্তব্য ছিল, এই অসভ্য লোকদের জন্য আমাদের সামনে আসার অতি দরকার, কেন ওরা সমাজকে কিচ্ছু দিবে না মিথ্যা কথার বাদে। মানব মাত্রর জন্য সত্যর ধারণ করা, অসত্য ত্যাগ দেওয়া, আজকে আমাদের ভারতের জন্য কোরআন নয়, সমস্ত পৃথিবীর জন্য কোরআন নয়, কোরআনে লেখা রয়েছে যে আরববাসীর জন্য, আরবি ভাষাভাষী লোকদের জন্য, কেন আমরা আরবি ভাষাভাষী লোক নয়, তার জন্য এই জিনিস নিয়ে আমরা কথা বলতেই হবে। যেই বিভ্রান্তিকারী আজকে আমাদের সমাজে সৃষ্টি হয়েছে, জিহাদি আতঙ্কবাদ যা হয়েছে, কিছুদিন পূর্বে আপনারা দেখলেন এই দুর্গাপূজা নিয়ে বাংলাদেশও হয়েছে কত বড় আতঙ্ক সৃষ্টি হয়েছে, কিন্তু সেই কোরআন রেখেছিল কে, এক মুসলিমে। এইসব নিয়ে এই আপডেট মোল্লা যারা বদমাশ রয়েছে, এই বদমাশরা কিছু কথা বলবে না, হাবিজাবি বলবে, ভারতীয় সংস্কৃতি নিয়ে কথা বলবে। আমি আবারও বলছি, আপডেট মোল্লাকে চ্যালেঞ্জ দিচ্ছি, সামনে আসো, কথা বলো, ইসলাম নিয়ে ডিবেট হবে, কোথায় সত্য রয়েছে আমরা খুঁজে দেখি, আসেন। ধন্যবাদ সবাইকে।